সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য। বর্তমান আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীকে বিপুল ভোটে জয়ী করুন। আজ মঙ্গলবার আরামবাগের ব্লকপাড়ায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পৌর নির্বাচনের ইশতেহার প্রকাশিত হলো। এই ইশতেহার প্রকাশ করেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়দেব জানা। তার সাথে ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ইশতেহারে একটি অদ্ভুত ছবি লক্ষ্য করা যায়। আজ দেখা যায় সেখানে একটি ছবি আছে, যে ছবিতে আরামবাগের প্রাক্তন পৌর প্রশাসক স্বপন নন্দী আছেন, তার সাথে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন এবং 16 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী যাকে সদ্য তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে দল থেকে, সেই আজিজুল হোসেনের ছবিও আছে। সবশেষে সাংবাদিক সম্মেলনে সরাসরি এই নিয়ে প্রশ্ন করা হলে জয়দেব জানা কি প্রতিক্রিয়া দিলেন আমরা শুনে নেব। না না, এ তো আমি আজিজুল হোসেনের ছবি আছে, আজিজুল হোসেন আমাদের দলের কর্মী ছিল। না না, গভর্নমেন্টের তো বর্তমানে সে দলের নির্দেশ মানেনি, নির্দল হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, দল তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, তাকে বহিষ্কার করেছে। বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি আমাদের একটাই মন্ত্র দিয়েছেন যে উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের অসুবিধা দূর করার জন্য সবসময় চেষ্টা করতে হবে। যার জন্য আরামবাগ পৌরসভার সমস্ত যারা এক্স কাউন্সিলররা যারা আছেন প্রত্যেকেই কিন্তু আন্তরিকতার সাথে আরামবাগকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে। বিভিন্নভাবে ড্রেন নির্মাণ হচ্ছে, চুল্লি হয়েছে আরামবাগের, যে যা কিছু বোধহয় পশ্চিমবাংলার বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা আরামবাগে আনতে পেরেছি আমাদের পৌর প্রশাসক, আমরা সকলে মিলে। তাই এই এর মধ্যে যে সমস্ত জিনিস আছে এর মধ্যে সামান্য অংশে আমরা প্রকাশ করতে পারছি। তাই আমাদের একটাই ইস্তাহারের যাই থাকুক, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আরামবাগকে আরও সুন্দর করব, মানুষের অসুবিধা যাতে না হয় সেরকম ব্যবস্থা আমরা সবসময় করার চেষ্টা করব, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের সবসময় লক্ষ্য থাকবে। কারণ আমরা জানি জনগণই হচ্ছে আসল কারিগর, যে কোনো শহরই বলুন গ্রাম বলুন তাকে উন্নয়ন করতে গেলে তাকে হাতিয়ার, তাদের অসুবিধা করেকে আমরা কিন্তু আগামী দিন আরামবাগকে আরও সুন্দর করার প্রতিশ্রুতি নিচ্ছেন আজকের এই শুভক্ষণ। আচ্ছা, আমাদের করেছি, আমাদের কিছু আমরা তুলে ধরতে পেরেছি, তাই আমাদের নেতৃত্বরা আছেন, প্রত্যেককে আমি উঠে দাঁড়াতে বলবো, উঠে দাঁড়িয়ে আপনারা এই যে স্থানের যেটা আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে বইটা খুলে দাঁড়াবেন। আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব দা আছে, ওনাকে সংক্ষিপ্তভাবে তুই একটা কথা বলতে বক্তব্য তো যা করার পথসভায় দাঁড়িয়ে নির্বাচনী প্রচারের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য, দলের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি। তো আজকে যেহেতু ইশতেহার প্রকাশ হচ্ছে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, তাই বলি 2022-এর আরামবাগ পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনে 19টা ওয়ার্ডে লড়াই হচ্ছে। কিছু রাজনৈতিক দল এখন থেকেই মানুষকে ধোঁকা দিতে শুরু করেছে, যারা সমস্ত 19টা ওয়ার্ডে প্রার্থী দিতে পারে না তারা পৌরসভা গঠন করার স্বপ্ন দেখছে। মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির চিন্তাধারা দিয়ে আজকে আমরা ইশতেহার প্রকাশের মধ্য দিয়ে আরামবাগবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই, 19-এ 19 বিজেপি ফিনিশ, এই আমাদের বক্তব্য। আচ্ছা, এবার প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাজরা সংক্ষিপ্ত হবে, তুই এক কথা বলবি। আজকের যে ইশতেহার প্রকাশ হচ্ছে আগামী 27-এ ফেব্রুয়ারি যে নির্বাচন পৌরসভা, এখানে অনেকেই উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন পৌর প্রশাসক
স্বপন নন্দী মহাশয় সকলের উপস্থিতি বলেছেন, আপনারা যারা সংবাদ সাংবাদিকরা এসেছেন, আজকের এটাও একটা শুভ অনুষ্ঠান। এই উপলক্ষে আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইশতেহার মানে হচ্ছে ভোটের আগেই সাধারণত প্রকাশ হয় আমরা কী করেছি, জনতার যে আগামী দিন কী করব, তা সমস্তই তো এই ছোট্ট সময়ের মধ্যে সব কিছু বলা সম্ভব হবে না। আপনারা সবসময়ই আরামবাগের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাফেরা করছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগে কী উন্নয়ন হয়েছে। তাই বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি আমাদের একটাই মন্ত্র দিয়েছেন যে উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের অসুবিধা দূর করার জন্য সবসময় চেষ্টা করতে হবে, যার জন্য আরামবাগ পৌরসভার সমস্ত যারা এক্স কাউন্সিলররা যারা আছেন প্রত্যেকেই কিন্তু আন্তরিকতার সাথে আরামবাগকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে। বিভিন্নভাবে ড্রেন নির্মাণ হচ্ছে, চুল্লি হয়েছে আরামবাগে, যে যা কিছু বোধহয় পশ্চিমবাংলার বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা আরামবাগে আনতে পেরেছি আমাদের পৌর প্রশাসক আমরা সকলে মিলে। তাই এই এর মধ্যে যে সমস্ত জিনিস আছে এর মধ্যে সামান্য অংশে আমরা প্রকাশ করতে পারছি। তাই আমাদের একটাই ইশতেহারের যাই থাকুক, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আরামবাগকে আরও সুন্দর করব, মানুষের অসুবিধা যাতে না হয় সেরকম ব্যবস্থা আমরা সবসময় করার চেষ্টা করব, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের সবসময় লক্ষ্য থাকবে। কারণ আমরা জানি জনগণই হচ্ছে আসল কারিগর, যে কোনো শহরই বলুন গ্রাম বলুন, তাকে উন্নয়ন করতে গেলে তাকে হাতিয়ার তাদের অসুবিধা করেকে আমরা কিন্তু আগামী দিন আরামবাগকে আরও সুন্দর করার প্রতিশ্রুতি নিচ্ছেন আজকের এই শুভক্ষণ। আচ্ছা আমাদের আরামবাগ পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য হাসান আলী চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।